সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি ওপেন করার জন্য তো ফায়ার সার্ভিস থেকে কিন্তু একত্রিশ দশ দু হাজার একুশ তারিখে দুশো পদে ফায়ার ফাইটার পুরুষ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে এটার পরীক্ষা পদ্ধতিটা কি এবং পরীক্ষার ধাপসমূহ কি কি আর কোন বই পড়লে ঠিক কিভাবে পড়াশোনা করলে আপনি ফায়ার ফাইটার পদে ফায়ার সার্ভিসে চাকরিটা পেতে পারেন তাই ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে ভিজিট করবেন চলমান যত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবেন আবেদনের সময় যেগুলোতে আছে অবশ্যই আবেদন করবেন আর আমি সবসময়ই সত্য খবর দেই ইউটিউবে একমাত্র চ্যানেল অবশ্যই সত্য খবর সবার আগে আমার কাছ থেকে পাবেন ওই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করুন যাতে করে পরবর্তীতে যে কোনো চাকরির নিউজ সবার আগে আপনি অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল যারা কিনা প্রতিনিয়ত আমার কাছ থেকে ফায়ার সার্ভিসের বইটা সংগ্রহ করছেন আপনিও যদি ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার পদে চাকরিটা পেতে চান অবশ্যই বইটা সংগ্রহ করুন বইটা খুবই ভালো মানের বই আর প্রচুর সংখ্যক মানুষ আমাদের বইগুলো সংগ্রহ করছেন এখনও আমাদের বইটা আপনি না নিলে এখনই অর্ডার করুন ডেসক্রিপশানে দিয়ে নাম্বারে কল করুন এবং বইটা হাতে নিয়ে নিন বইটা খুবই ভালো মানের বই আশা করি হানড্রেড পারসেন্ট কমন পাবেন তো আমরা সকলেই জানি যে ফায়ার সার্ভিস কিন্তু বাংলাদেশের মধ্যে সবচাইতে শান্তির একটা চাকরি বাংলাদেশে আপনার যত চাকরি থাকুক না কেন সবথেকে মোস্ট কুল অ্যান্ড ফ্রেশ চাকরি হচ্ছে ফায়ার সার্ভিস যেখানে কোনো ঘুষের কারবার নাই তবে আপনার নিজের এলাকায় থেকে এবং খুবই শান্তিপূর্ণভাবে আপনি চাকরিটা করতে পারবেন টোটাল দুইশো উননব্বই জনকে কিন্তু এসএসসি পাশে তিরিশ বছর আঠারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে আপনারা যারা আছেন সকল জেলা থেকে সকলে আবেদন করতে পারবেন এবং দুই নভেম্বর থেকে চব্বিশে নভেম্বর পর্যন্ত কিন্তু এটার আবেদনের সময়সীমা রয়েছে তো এটাতে যে পরীক্ষার ধাপসমূহ সম্পর্কে বলা হয়েছে সেটা আপনারা অনেকেই জানেন না যারা কিনা বই নিয়েছেন তারা অনেকেই বলছেন ভাই পরীক্ষা পদ্ধতি সম্পর্কে একটা ভিডিও বানান তো ফার্স্টেই আপনাকে একটা আবেদন করার পরে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার শারীরিক যোগ্যতার জন্য একটা টাইম দেওয়া হবে যে এই দিন আপনাকে এই জায়গাতে উপস্থিত হতে হবে তো সেখানে উপস্থিত হওয়ার পর আপনার শারীরিক যোগ্যতা শারীরিক যোগ্যতা মাপ করা হবে তো সেটা পরিমাপের যে বিষয়সমূহ সেটা হচ্ছে আপনাকে কিন্তু অবশ্যই এসএসসি পাশ থাকতে হবে এবং আপনার উচ্চতা ন্যূনতম পাসপোর্ট ছয় ইঞ্চি এবং বুকের মাপ বত্রিশ ইঞ্চি হতে হবে প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে অধিকতর উচ্চতা বিশিষ্ট ও সুঠাম প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এটা হচ্ছে আপনার শারীরিক যোগ্যতা এবং সেখানে আপনার মাঠে আপনার দৌড় তারপর হাই জাম্প লং জাম্প তারপর আপনার পুশ আপ বিভিন্ন ধরনের কিন্তু খেলাধুলার অনুষ্ঠান করা হবে যেটাতে আপনাকে উত্তীর্ণ হলে আপনি কিন্তু শারীরিক যোগ্যতায় যোগ্য বলে বিবেচিত হবেন তারপর আসবে আপনার লিখিত পরীক্ষা ঠিক আছে লিখিত পরীক্ষা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটাকে বলে আপনি শারীরিক যোগ্যতায় যতই টিকে যান না কেন অনেকেই কিন্তু দূর জাম্প হাই জাম্প লং জাম্প অনেক কিছু পেরে যাবে কিন্তু লিখিত পরীক্ষা কিন্তু সবাই পাশ করতে পারবে না তাই আপনার যদি ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার পদে চাকরিটা পাওয়ার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের বইটা সংগ্রহ করুন আমি ক্যাশ মেমোর মাধ্যমে দেখাচ্ছি যে প্রতিনিয়ত প্রচুর সংখ্যক মানুষ আমাদের বইগুলো সংগ্রহ করছে এবং ঢাকা বাংলা বাজার সুন্দরবন কুরিয়ার সার্ভিস শাখা থেকে সারা দেশে আমাদের বইটা কিন্তু সাপ্লাই দেওয়া হচ্ছে তাই আর দেরি না করে অবশ্যই বইটা সংগ্রহ করুন লিখিত পরীক্ষায় অবশ্যই আপনি পাশ করবেন তো লিখিত পরীক্ষা আপনার কোন কোন বিষয় আছে সেগুলো কিন্তু আপনার জানতে হবে তো ফার্স্টে আসবে আপনার বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত এই চারটা বিষয় থেকে কিন্তু আপনার লিখিত পরীক্ষা প্রশ্ন করা হবে আপনার ফায়ার ফাইটার পদে যদি আপনি চাকরি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে লিখিত পরীক্ষায় পাশ করতে হবে কারণ টাকা দিলে ভাই চাকরি মিলবে না যে যত কথাই বলুক না কেন তো সেজন্য চাকরি পেতে চাইলে অবশ্যই আমাদের বইটি সংগ্রহ করবেন আর আমাদের বইটাতে বিস্তারিতভাবে টোটাল প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেগুলো তো দেওয়া রয়েছেই সেই সাথে আপনার এই চাকরিটা পেতে যেই প্রশ্নগুলো বারবার রিপিট হয় এবং যেই যেই প্রশ্নগুলো আপনার আসতে পারে সেই প্রশ্নগুলো দিয়েই কিন্তু আমরা বইটা তৈরি করেছি এবং আমার বইটা সেভাবেই কিন্তু প্রকাশ করা হয়েছে তাই অবশ্যই আমাদের বইটা সংগ্রহ করবেন তার কারণ আপনি যদি লিখিত পরীক্ষায় পাশ না করেন আপনার চাকরি কোনোভাবেই হবে না আর কেউই আপনাকে চাকরি দিতে পারবে না তো তারপর কি মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মৌখিক পরীক্ষা পর্যন্ত আপনি যদি যেতে পারেন তাহলে আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি যে আপনার জব অবশ্যই হবে তার কারণ দুইশো জনকে নিবে তারা কিন্তু ওই দশ হাজার লোককে তারা ভাইভাতে ডাকবে না ভাইভাতে তাদেরকেই ডাকবে যাদের না চাকরি হবে এবং যারা যোগ্য যারা লিখিততে পাশ করবে ভালো নাম্বার পাবে তারা তো সেই জন্য আবেদন পদ্ধতিটা আপনারা অনেকেই জানেন তারপর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে অনলাইনে আবেদনের যে সময়সীমা রয়েছে দুই তারিখ থেকে চব্বিশ তারিখ এর মধ্যে তিনশো গুণ আশি পিক্সেলের স্বাক্ষর এবং তিনশো গুণ তিনশো পিক্সেলের রঙিন ছবি এটা কিন্তু আপলোড করবেন এবং তারপরে ছাপ্পান্ন টাকা এটাতে কিন্তু আপনার মাত্র ছাপ্পান্ন টাকা পাঠাতে হবে টেলিটকের মাধ্যমে দেন আপনাকে একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড দেওয়া হবে যেটার মাধ্যমে পরবর্তীতে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আপনার যখন পরীক্ষার সময় তারিখ স্থান এগুলো জানানো হবে তখন ওই অ্যাডমিট কার্ডটা নিয়ে আপনাকে কিন্তু যথাস্থানে উপস্থিত থাকতে হবে তো তারপর আপনার এই সকল পরীক্ষা কিন্তু অংশগ্রহণ করতে হবে এবং আশা করি আপনি যদি আমাদের বইটা সংগ্রহ করেন তাহলে ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার পদে এই দুইশো উননব্বই জনকেই নিক আর মাত্র উননব্বই জনকেই নিক আপনি চাকরি অবশ্যই পাবেন তার কারণ প্রত্যেকটা দিন বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে প্রত্যেকটা দিন দশ থেকে পনেরোটা বইয়ের অর্ডার রয়েছে শুধুমাত্র ফায়ার ফাইটার পদে এই পর্যন্ত টোটাল একশো প্লাস বই সেল হয়ে গিয়েছে তাহলে বুঝতেই পারছেন আঠারো থেকে বয়স বিশ বছর এই বয়সটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বয়স এর মধ্যে যদি আপনি জবে ঢুকতে পান তো আপনার লাইফ সেট হয়ে যাবে পুরোপুরি তো সেই জন্য এই কথাটা মাথায় রেখে অবশ্যই এই জবটাতে আবেদন করেন এবং আমাদের বইটা সংগ্রহ করেন পড়াশোনা করেন যে কোনো ধরনের প্রবলেম হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাকে উত্তর দিয়ে দিব সঠিক উত্তরটা যেটা আপনার কাজে দিবে আর আমি কোনো ভুয়া নিউজ বানাই না সবসময় রিয়েল নিউজ দেওয়ার চেষ্টা করি যাতে আমার ভিউয়ার্সরা কিছু জানতে পারে এবং কিছু শিখতে পারে তো আর দেরি না করে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দিন এবং ফায়ার সার্ভিসে যদি আপনার বিন্দুমাত্র চাকরি পাওয়ার ইচ্ছা থাকে আমি আপনাকে বারবার রিকোয়েস্ট করছি আমাদের বইটি সংগ্রহ করুন কারণ প্রতিনত প্রচুর সংখ্যক মানুষ আমাদের বইগুলো সংগ্রহ করছে এবং সবাই বলছে ভাইয়া বইটা খুবই ভালো বই এবং এই বইতে কিন্তু প্রিভিয়াস যত ইয়ারের কোশ্চেন আছে সব কিছু দেওয়া আছে এবং এই বইটা পড়লে এই টাইপের কোশ্চেনই হবে এবং আপনি হানড্রেড পারসেন্ট কমন পাবেন এবং আপনি অবশ্যই অবশ্যই চাকরি পাবেন আর এখন কিন্তু ভাই টাকা দিলে চাকরি মেলে না অবশ্যই পরীক্ষায় পাশ করতে হবে তাই অবশ্যই আমাদের বইটা সংগ্রহ করুন আর প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্যেও কিন্তু আমাদের একটি স্পেশাল বই রয়েছে আর পরীক্ষা কবে সেটা জানতে অবশ্যই আমার চ্যানেলে চলে যান আর মূলত আপনারা যারা ডিগ্রি বা অনার্স পাশ আছেন পঁয়ত্রিশশো নিরানব্বইটি পদে সরকারি কর্ম কমিশন থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেটাতে আপনারা পঁচিশ এগারো দু হাজার একুশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীগণ এই ভিডিওটা ডেসক্রিপশন থেকে দেখে নেবেন এবং আপনারা যারা জেএসসি এস এইচএসসি এইস এস সি পাশ আছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য পদের একটি সার্কুলার আসতে চলেছে রেলওয়ে মাদক বেসামরিক বিমান এবং অডিটর তাই আর দেরি না করে অবশ্যই ডিসক্রিপশান থেকে এই ভিডিওটি দেখে আসুন এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করবেন চলমান যত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবেন যেগুলোতে আবেদনের সময়সীমা রয়েছে অবশ্যই অবশ্যই আবেদন করবেন আর এটা ইউটিউবের একমাত্র চ্যানেল যেটাতে সবসময় সত্য খবর সবার আগে দেওয়া হয় সেজন্য এই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনে ক্লিক করুন যাতে পরবর্তীতে কোনো ভিডিও সবার আগে আপনি পেয়ে যান সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ